বগুড়ায় মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে আব্দুর রাজ্জাক সরকার নামের এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে আহত হন আরও তিনজন। ঘটনার পর পুলিশ সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। গতরাত 12:30টায় বগুড়া সদরের মহিষবাথান বন্দরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের কবর জিয়ারত শেষে মহিষবাথান বন্দরে দোকানে বসেছিলেন রাজ্জাক সরকার। এ সময় তার ভাতিজা ওমর খৈয়াম সরকার রোপণের নেতৃত্বে 8 থেকে 10টি মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জনি ও আলামিনকে হাসপাতালে ভর্তি করার পর আটক দেখায় পুলিশ।